বান্দরবান সীমান্তে গোলাগুলি ও আতঙ্কের কারণে একটি এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। নাখাংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের পরীক্ষার কেন্দ্রটি উখিয়ার কুতুপালং এলাকায় স্থানান্তর করা হয়। স্থানান্তর পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন। এদিকে নাখাংছড়ির ঘুমধুম সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মিয়ানমার অংশে গোলাগুলিতে কাঁপছে তোমরো সীমান্ত এলাকা। এতে সীমান্তে বসবাসকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গেল রাতে ঘুমধুমের তোমরো সীমান্তের জিরো পয়েন্টে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে একজন রোহিঙ্গা নিহত ও পাঁচজন আহত হয়। সীমান্তে সতর্কতা জোরদারের কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এখানে যে সকাল থেকে গোলাগুলি চলছে তা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের দলে দলে মানুষ উপজাতিরা শ্বাসবাস সেরে জমশ্বাস সেরে আমাদের এখানে আসে, বলে যে আমরা এখন কোথায় যে আশ্রয় নেব, কি করবো। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাফাত হোসেন। শাফাত, সীমান্তের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। মারফি, আপনি জানেন গত এক মাস ধরে মিয়ানমার এবং আরাকান আর্মিদের মধ্যে তাদের যুদ্ধ চলে আসছে। তবে আমাদের সীমান্ত এলাকায় জিরো পয়েন্ট এলাকায় প্রায় 4000-এরও বেশি রোহিঙ্গা বসবাস করতেছে। ওই তাদের রোহিঙ্গা ক্যাম্পের পাশে গতকাল রাত 8:30 একটি মোটরসাইকেল নিক্ষেপ করে, সেখান থেকে 6 জন রোহিঙ্গা আহত হয়। তবে গুরুতর একজনকে হাসপাতাল ভর্তি করলে সে হাসপাতালে মারা যায়, আর অপর 5 জন এখনো তারা আসলে হাসপাতালে রয়েছে। তবে ঘুমধুম এলাকায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র থাকায় তারা আসলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিত, তারা আসলে খুবই আতঙ্কে ছিল, তারা তাদের ভনের ভিতরে ভয় ছিল, যার কারণে আর তারা পরীক্ষা দিতে যাচ্ছে না। ফলে জেলা প্রশাসন এবং শিক্ষা বোর্ডের উদ্যোগে 499 পরীক্ষার্থীকে পার্শ্ববর্তী কক্সবাজার উখিয়া কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ে তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। তবে ওইখান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি আরো জানিয়েছেন যে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে স্কুল তুমরু থেকে ঘুমধুম থেকে তাদেরকে বাসে নিয়ে এবং উখিয়া কুতুপালং ফালং কেন্দ্রে নিয়ে যাবে, ওখান থেকে পরীক্ষা শেষ আবার তাদেরকে নিজ নিজ এলাকায় তাদেরকে পরিবহনের মাধ্যমে দিয়ে যাবে। তো আরেকটা বিষয়, জেলা প্রশাসক জানিয়েছেন যে উত্তেজনা বিরাজ করছে সীমান্ত এলাকায়, তবে স্থানীয়দেরকে আসলে আতঙ্কিত হওয়ার কোনো সুযোগটাই, কারণ আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন আছে এবং বিজিবি আগের চেয়ে এবং তারা ট্রল জোরদার করেছে এবং তারাও সতর্ক অবস্থায় রয়েছে। ধন্যবাদ আপনাকে। শাফাত হোসেন জানাচ্ছিলেন বান্দরবান থেকে।